ভাই রাখাল, পড়ালেখা করছিস বুঝি? হ্যাঁ ঘোচু দাদা, একটা রচনা লিখছি। ও মা, তাই বুঝি? আমি তো গুরু চোনা শুনেছি, কিন্তু রচনা শুনিনি কখনো। আমি তো ঘোচু, মাথায় বুদ্ধি নেই, তাই কিছু জানি না। কি যে বলো ঘোচু দাদা, কোথায় রচনা আর কোথায় গরুর চোনা? তা কি রচনা চলছে শুনি। গরুর রচনা লিখছি গো ঘোচু দাদা। এবারে কিন্তু আমি রাগ করব ভাই রাখাল, কি সব গোলমেলে কথা বলছো হে। একবার বলছো যে গরুর চোনা না, এখন আবার বলছো গরুর রচনা, দুটো তো একই হলো। না গো দাদা না, গরুর রচনা মানে গরুর সম্বন্ধে লেখা, বুঝেছো? ও মা, এ তো ভারী সোজা। গরুর সম্বন্ধে তো সবাই জানে, কত ভালো সব গরু, কি সুন্দর দেখতে সব, চোখগুলো টানা টানা, কাজল পরানো। গরুর চোখে কাজল কে পরাবে শুনি? কেন, গরুর মা তাও জানিস না দেখছি। সাবধান, কেউ চেনে গেলে কিন্তু তোকেও ঘোচু বলবে, বুঝেছিস ভাই? না না ঘোচু দাদা, ওভাবে রচনা লিখতে নেই। তাহলে ভাই রাখাল, আমাকে একটু বলে দে না ভাই, আমিও রচনা লিখবো। আচ্ছা বলছি, আমি কি কি লিখেছি শোনো। গরু একটি গৃহপালিত জন্তু, গরুর দুটি চোখ, দুটি কান, একটা নাক, চারটে পা আছে। হলো না, হলো না। কি হলো না ঘোচু দাদা? গরুর লেজ কোথায় গেল? লেজ না থাকলে ভারী অসুবিধা। হ্যাঁ হ্যাঁ বলছি তো, গরুর লেজ আছে, শিং আছে, দাঁত আছে, কিন্তু হাত নেই। তাহলে তো ভারী দুঃখ গরুদের। আহারে, বেচারাদের হাত নেই। তাতে কি, চারটে পা আছে তো। আচ্ছা ভাই রাখাল, আমি এখন যাই, বাড়ি গিয়ে একটা রচনা লিখি। এই যে ভাই কালিগাই, খুব দুঃখ হচ্ছে আমার, কি আর বলবো, রচনা শুনে এলাম। আমি বলবো তোকে, তবে শোন, গরু খুব ভালো, কালিগাই আমার সব থেকে প্রিয় বন্ধু। কালিগায়ের গায়ের রং কালো, কিন্তু দেখতে ভারী সুন্দর। কালি কালো হলেও সাদা দুধ দেয়, কিন্তু কালির খুব দুঃখ হাত নেই বলে। আহা, দুঃখ করিস না কালি, হাত নেই তো কি হয়েছে, পা তো দুটো বেশি আছে। এই দেখ, আমার মাত্র দুটো পা, আর হ্যাঁ, আমার তো লেজও নাই। ইস, আমার একটা লেজ হলে খুব ভালো হতো। আমার লেজ কেন চাই বুঝতে পারলি না বুঝি? তবে শোন, আমি তো কাঁঠাল গাছে উঠে দুই হাত দিয়ে কাঁঠাল খাই, তখন না খুব মাছি বসে কাঁঠালে আর মশা কামড়ায়। যদি একটা লেজ থাকতো, তাহলে লেজ দিয়ে মশা মাছি তাড়াতাম, কেমন মজা হতো। আচ্ছা আমি এখন চাই, আমার বউ আবার রান্না করে বসে থাকবে, পুকুরে দুটো ডুব দিয়েই খেতে বসে যাব। তোমাকে দুটো ভাত দেই? ভাত তো দেবে, কিন্তু খাবো কি দিয়ে, ডাল তরকারি তো সব খেয়ে নিয়েছি বউ। আহা, তাতে কি, গরুর দুধ আছে তো, একটু দুধ ভাত খেয়ে নাও আজ। সেই ভালো, দুধ ভাত খাবো ঝোলা গুড় দিয়ে। আজকে রাখালের কাছে গরুর চোনা শিখলাম। মা, খেতে বসে কি যে বলো, এ আবার নতুন করে শেখার কি আছে? গোবর গরুর চোনা সে তো সবাই জানে, কত উপকারী পশু একটা।
না বৌ, ভুল বললাম, গরুর রচনা শিখলাম, ভারী সোজা, জানো তো বৌ। তাই বলো, রচনা জানো তো, স্কুলে আমরা কত রচনা লিখেছি, নদ নদী, পশু পাখি, রবীন্দ্রনাথ, গান্ধীজি, সবাইকে নিয়ে। ও মা, তাই বুঝি। আচ্ছা বউ, আমি সেজি শ্বশুর বাবাকে নিয়ে একটা রচনা লিখবো। কিন্তু বাবাকে নিয়ে রচনা? কিন্তু তুমি তো আবার সব কথা হ্যাঁ হ্যাঁ শুরু করবে। না না বউ, হ্যাঁ হ্যাঁ বলবো না হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাল তো বাবার জন্মদিন, চলো আমরা দুজনে কাল ও বাড়িতে গিয়ে জন্মদিন পালন করি, বাবা মা খুব খুশি হবে। সে শ্বশুর বাড়ি যাব, সে তো ভারী ভালো কথা, সেখানে শাশুড়ি মা কত কিছু খাওয়ান। কিন্তু বউ, নাপিত দাদাদেরও বলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি সকালে একটু পায়েস বানিয়ে নেব, তুমি বিকেলে একটু বেশি করে দুধ নিয়ে এসো। আচ্ছা বউ, গোয়ালা বাড়ি থেকে কালীগায়ে দুধ নিয়ে আসবো, আর হ্যাঁ, রাখালের কাছে একটু যেতে হবে। ও ভাই রাখাল, একটু খুব দরকার আছে ভাই। হ্যাঁ ঘটু দাদা, বলো কি দরকার তোমার? একটু গরুর রচনাটা বলবি ভাই, আমার খুব দরকার। আবার রচনা? আচ্ছা শোনো, গরু একটি গৃহপালিত জন্তু, গরুর দুটো চোখ, দুটো কান, একটা নাক, চারটে পা আছে, আর আছে দুটো শিং আর একটা লেজ। গরু আমাদের দুধ দেয়। ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, সব শিখে দিয়েছি। আচ্ছা আমি চলি ভাই। সত্যি ঘচু দাদা, তোমার মাথায় যে কখন কি ঘোরে কে জানে। কি গো, তোমার সব হলো? আমার পায়েস তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ গো বউ, তুমি যা যা বলেছো আমি সব নিয়ে এসেছি। এই দেখো গাঁদা ফুলের মালা। ও মা, গাঁদা ফুলের মালা একটা কেন? কেন, সেজি শ্বশুর বাবাকে পরাবো, জন্মদিন তো, তাই তো তুমি মালা আনতে বললে। না না, গাঁদা ফুলের মালা দিয়ে ঘরটাকে সাজাবো ভেবেছিলাম, কিন্তু একটা মালাতে তো হবে না। কেন, এই দেখো সাদা ফুলের মালা আর লাল ফুলের মালাও এনেছি। হ্যাঁ হ্যাঁ, গোলাপ আর রজনীগন্ধার মালা বলেছিলাম তো। আমি বাপু অত শত বুঝি নে, আমি সাদা আর লাল ফুলের মালা নিয়ে এসেছি, এই দেখো। ও মা, এ কি? এ তো লাল জবা ফুলের মালা। আর এটা কি, সাদা আকন্দনা ধূত্র ফুলের মালা? এসব দিয়ে কি হবে? ও, এই সব মালাতে হবে না, তাহলে কি হবে? আমি তো ঘোঁচু, মাথায় বুদ্ধি নেই, তাই কিছু পারি না। থাক থাক, আর রাগ করতে হবে না, তাড়াতাড়ি চলো রওনা দেই। আরে বাবা ঘোঁচু, এসো এসো, আয় মা আয়। প্রণাম নেবেন সেটি বাবা শ্বশুর। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, সেঠানি শাশুড়ি মা ভালো আছেন তো? হ্যাঁ, সব ঠিক আছে বাবা ঘোঁচু, তুমি আগে ঘরের ভিতরে চলো, খাওয়া দাওয়া করো, তারপর গল্প করা যাবে। সেই ভালো, হ্যাঁ আজ তো আপনার জন্মদিন, হ্যাঁ তাই আমি রচনা বলবো। হ্যাঁ সেসব হবে পরে, আগে চলো খেয়ে নিয়ে ঘরদোর সব সাজাতে হবে, নাপিত দাদা আর পারুলও চলে আসবে। খাও বাবা খাও, কতদিন পরে এলে, এখন লুচি আর ফুলকপির তরকারি খাও, দুপুরে অনেক কিছু করেছি কিন্তু, সব বেশি করে খেতে হবে। তা ভালো তা ভালো, খেতে আর অসুবিধা কোথায়, এখন তাহলে আর বেশি খাবো না, ওই গোটা কুড়ি ফুলকো ফুলকো লুচি দিলেই হবে। না না, কুড়িটা না, 30টা লুচি তো খেতেই হবে, দুপুরের খাবারের অনেক দেরি, ঈদে পেয়ে যাবে তো, আর জামাই খালি পেটে থাকবে তার হয় নাকি, তুমি পেট ভরে খাও তো দেখি। আপনি খুব ভালো, হয় আমার মা তো খুব ছোটবেলায় মারা গিয়েছে, তাই কেউ আমাকে এইভাবে আদর করে খাওয়াইনি কখনো, আপনি খুব ভালো শাশুড়ি মা। হয়
এই যে নাপিত দাদা, তুমি চলে এসেছো, তা ভালো তা ভালো। হ্যাঁ গো ঘোচু দাদা, সেটজির জন্মদিন বলে কথা, আসতে তো হবেই। আজ শ্বশুর বাবার জন্মদিনে আমি রচনা বলবো। কি বললে? রচনা বলবে? তা কিসের রচনা শুনি? এমা, তাও জানো না কিসের রচনা? তা কি করে জানবো বলো? গরুর রচনা, রাখালের কাছ থেকে শিখে এসেছি। শুনে সবাই কত ভালো বলবে, বলবে শেঠজির জামাই ঘোচু কত ভালো রচনা বলে। হ্যায়, সবাই কত হাততালি দেবে, আমার বউও খুব খুশি হবে। শেঠজির জন্মদিন, সেখানে তুমি গরুর রচনা বলবে? কেন শুনি, শেঠজিকে নিয়ে রচনা বলা উচিত। ও মা, ঠিক তো, আমার বউ তো তাই বলেছিল, একেবারে ভুলেই গিয়েছিলাম। আমি তো ঘোচু, তাই সব গণ্ডগোল করে ফেলি, কিন্তু আমার বউয়ের ভারী বুদ্ধি, সেটা জানো তো। হ্যাঁ হ্যাঁ, সে আর জানবো না, আমাদের বৌদিমণির কত বুদ্ধি, কত গুণ। এই দেখো নাপিত দাদা, এখানে শেঠজির জন্মদিন হবে, সবাইকে পায়েস খাওয়ানো হবে, একটা কেকও কাটা হবে, জন্মদিনে কেক কাটতে হয় জানো তো, তারপর হ্যাপি বার্থডে টু টু বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তবে হ্যাপি বার্থডে না, হ্যাপি বার্থডে বলতে হবে। ওই হলো, আমি শুধু টুটু বলবো, তাতেই হবে। টুটু নয় গো, টু ইউ। আমি কি আর অত শত বুঝি, কিন্তু ইংরেজরা যাওয়ার আগে কেকটা আমাদের দিয়ে গিয়েছে, কেন বলো তো? সে কি আর আমি জানি, তবে জন্মদিনে এখন সবাই কেক কাটে তা জানি। ও, তা জানি তো, কিন্তু আমি তো গরিব, তাই আমার জন্মদিনে আমি কেক তো কিনতে পারবো না, তাই একটা পাউরুটি কাটবো। পাউরুটি কাটবে? আরে তোমার মাথায় বুদ্ধিও আছে সব ঘুচু দাদা, কেকের বদলে পাউরুটি কাটবে। ও মা, কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, আমাকে এখন অনেক কিছু জোগাড় করে রাখতে হবে। কি কি যেন বলেছিল বউ? টেবিল চেয়ার, কেক কাটার। সত্যি আজ আমি ধন্য, আমার জন্মদিনে এত সব ব্যবস্থা আমার মেয়ে আর জামাই নিজে হাতে করেছে, আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে। না না শেঠজি শ্বশুর বাবা, আপনি কাঁদবেন না। হ্যাঁ, কেউ কাঁদলে আমারও কাঁদতে ইচ্ছে করে, আমি তাহলে কাঁদবো এখন। এই কি হচ্ছে, আনন্দের সময় এটা, কাঁদবে কেন? বউ, তুমি যখন বলছো তাহলে আর কাঁদবো না, তুমি আমার খুব বুদ্ধিমতী বউ তো, তাই যা বলবে আমি তাই শুনবো। সত্যি আমি আজ বহুত খুশি হয়েছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাবা, এবারে কেকটা কাটা হোক। হ্যাঁ, এসব তাড়াতাড়ি শেষ হলে সবাইকে খেতে দিয়ে দেব, ঠাকুর আজ অনেক কিছু রান্না করেছে। সে তো খুব ভালো কথা, আমার শ্বশুর বাড়িতে শুধু খাওয়া আর খাওয়া। তবে তার আগে আমার রচনা আছে কিন্তু। রে বাবা, কত বড় কেক, কিন্তু কাটবো কি দিয়ে? কি গো, তোমাকে যে বলেছিলাম কাটার জিনিস। হ্যাঁ আছে তো, এই নিন শেঠজি। হায় হায়, এত বড় কড়াত দিয়ে কি হবে? কেন, শেঠজি বাবা শ্বশুর কেক কাটবেন, ভারী ভালো করাতেটা, বড় বড় গাছও কাটা যায় এটা দিয়ে। না বাবা ঘোচু, এটা দিয়ে তো কেক কাটা যাবে না। আছে আছে, অন্য জিনিসও আছে, আমি বুদ্ধি করে আরো একটা জিনিস রেখেছি, বোকা হলেও আমার বুদ্ধি আছে কিন্তু। ওরে বাবা, এ তো মাছ কাটা আঁস বটি, এটা দিয়ে কেক কাটবো কি করে বাবা ঘুঁচু? এই নাও বাবা ছুরি, এটা দিয়ে কেক কাটো। হে, দেখলে দেখলে সবাই আমার বউয়ের কত বুদ্ধি। টু টু।
আমি এবার রচনা বলবো, সবাইকে মন দিয়ে শুনতে হবে কিন্তু। ও ও সেটজি শ্বশুর বাবা, আমি কি বাংলায় বলবো না হিন্দিতে বলবো? হাই না বাবা, তুমি বাংলাতেই বলো, এত বছর এখানে আছি আমরা সব বাংলা বুঝি। ঠিক আছে হাই, আমি এখন গরুর রচনা বলবো। গরু না হচ্ছে দাদা, সেটজি। ও হ্যাঁ সেটজি, কি যে বলেছিল রাখাল। ও হ্যাঁ মনে পড়েছে, সেটজি একটি গৃহপালিত জন্তু। এই কি যাতা বলছো, বাবা কি জন্তু নাকি? বাবা এই বাড়ির গৃহস্বামী। হ্যাঁ বউ, খুব ভুল হয়ে গিয়েছে, সেটজি খুব ভালো। হ্যাঁ সেটজি একটি গৃহপালিত স্বামী, উনি এই বাড়িতে থাকেন। সেটজির দুটো চোখ, একটা চশমা, দুটো কান, একটা নাক ও মাথায় একটা টাক আছে। সেটজির দুটো শিং ও একটি লেজ। এই কি বলছো? এবারে সেটজির দুটো শিং ও একটি লেজ নেই, শুনলে তো বউ? নেই। সেটজি রোজ সকালে গরুর দুধ খান। গরু একটি গৃহপালিত জন্তু, গরুর দুটো চোখ, একটি নাক, দুটো কান থাকে, গরুর চারটে পা, দুটো শিং আর একটি লেজ থাকে। কিন্তু আমার দুঃখ যে আমার লেজ নেই, তাই মশা মাছি। হয়েছে হয়েছে, দারুণ হয়েছে, সবাই হাততালি দিন এবারে। বউ হয়েছে, বউ রচনা হয়েছে, খুব ভালো হয়েছে, দেখছো না সবাই হাততালি দিচ্ছে। খুব ভালো হয়েছে বাবা ঘুঁচু, এবারে তুমি চেয়ার থেকে নেমে এসো। হ্যাঁ বাবা চলো, এবারে সবাইকে খেতে দেবো। সেটা নিশা শুনিমা, আপনি খুব ভালো, হ্যায় আপনি খুব ভালো রান্না করেন। হ্যায় আমার বউ খুব ভালো রান্না করে। তাহলে আমি এখন সেটানি জি আর আমার বউকে নিয়ে দুটো রচনা বলবো। আবার রচনা? সর্বনাশ, তা আবার আমাকে নিয়ে? জল দাও, মেয়ের চোখে মুখে জল দাও। আপনারা যদি কেউ চান যে বাবা জীবন ঘুঁচু আপনাদের নিয়ে রচনা লিখু, তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু।